ফাতেমাতুজ্জোহরা সাদনী ও সাদিয়া আফরিন তারিন পড়াশোনা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। 38তম বিসিএস এ তারা দুই বনি প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সিলেটের কানাইঘাট সদর ইউনিয়নের ছোটদেশ গ্রামের ঐতিহ্যবাহী পরিবারে জন্ম তাদের। এমন সাফল্য অবসরপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার শামসুল ইসলাম চৌধুরীর ওই দুই মেয়ে এখন এলাকার মানুষের প্রশংসায় ভাসছেন। কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শামসুল ইসলাম চৌধুরী মেয়েদের এমন সাফল্য ও তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। জানা যায়, ডাক্তার শামসুল ইসলাম চৌধুরীর বড় মেয়ে ফাতেমাতুজ্জোহরা চাঁদনী সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। এরপর মেয়ে সাদিয়া আফরিন তারিন একই বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস স্টাডিতে MBA সম্পন্ন করেন। ফাতেমাতুজ্জোহরা চাঁদনী কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। স্কুল জীবন থেকে অত্যন্ত মেধাবী ছিলেন এই দুই বোন। তাদের ছোট বোন মেধাবী সামিয়া পিতিউ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। তথ্যসূত্র বাংলাদেশ টাইমস।